আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় উপরে শিক্ষক নিয়োগ করা হবে তো হাজারের এর বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো কারা কারা আবেদন করতে পারবে কি কি নিয়মে আবেদন করতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন সব সময়ের মতো ভিডিও শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন কারণ আমি আমার এই চ্যানেল বাংলাদেশে জব নিউজ ইউটিউব চ্যানেলে চাকরি সংক্রান্ত সকল তথ্য নিয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার তারিখ নিয়োগ পরীক্ষার ফলাফল সহ অন্যান্য সকল তথ্য আপডেট নিয়মিত আপডেট করি এই চ্যানেলে আশা করি আপনারা উপকৃত হবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তো চলুন আমরা আগে বিজ্ঞপ্তিটি একটু দেখে আসি এনটিআরসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে হেডিং দেওয়া হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দুই হাজার একুশ প্রকাশ তো চলুন আমরা একটু বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে পড়ে আসি অর্থাৎ বুঝে আসি যে কারা কারা করতে পারবেন কারা কারা পারবেন না সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা সমূহের প্রবেশ পর্যায়ে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে এখানে শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে স্কুল কলেজ এমপিও ছাব্বিশ হাজার আটশো নন এমপিও চার সব মিলিয়ে একত্রিশ এক মাদ্রাসা ও কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনায় এমপিও উনিশ নন এমপিও এক সব মিলিয়ে বিশ সংরক্ষিত এমপিও দুই সর্বমোট এমপি হচ্ছে আটচল্লিশ হাজার একশো নিরানব্বই এবং নন এমপি হচ্ছে ছয় সব মিলিয়ে টোটাল পদ সংখ্যা হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো চারটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল লিভ টু আপিল মামলায় প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে দুই পদ সংরক্ষিত সংরক্ষিত রেখে অবশিষ্ট বায়ান্ন হাজার সাতানব্বইটি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসির ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এনটিআরসি ডট গভ ডট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট আই ডট টেলিটক ডট কম ডট বিডি এ এক এপ্রিল দুই হাজার একুশ তারিখে প্রকাশ করা হবে আবেদনকারীকে আবশ্যিকভাবে এন কর্তৃক সংশ্লিষ্ট বিষয় নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে আবেদনকারীর বয়স এক জানুয়ারি দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছরের বছর বা তার কম হতে হবে তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্স প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলার রায় অনুযায়ী বারো ছয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিল যোগ্য প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে একশো টাকা হারে ফি জমা দিতে হবে যে রেটেল টেক্স মাধ্যমে জমা দিতে হবে নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ অনলাইনে আবেদন করলে যে আবেদনটা হয়ে যাবে তা না আবেদন করলে অবশ্যই আপনাকে আবেদনের যে ফি সে ফিটা অবশ্যই জমা দিতে হবে মহামানু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী সংরক্ষিত দুই হাজার পদের বিপরীতে শুধুমাত্র উক্ত মামলার প্রতিকার প্রার্থীদের কোনো চয়েস দেওয়ার প্রয়োজন নেই তারা আই রেজাল্ট ডট টেলিটক ডট কম ডট লিঙ্কে প্রবেশ করে চাহিত তথ্য প্রদান করবেন এবং প্রত্যেকে একশো টাকা হারে ফি জমা প্রদান করবেন ই অ্যাপ্লিকেশন শুরু হবে চার এপ্রিল দু একুশ তারিখ সকাল দশটা থেকে এবং এই অ্যাপ্লিকেশন শেষ হবে তিরিশ এপ্রিল দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত তিরিশে এপ্রিল দু হাজার একুশ তারিখ রাত বারোটা হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ তিন মে দু হাজার একুশ তারিখ রাত বারোটার মধ্যে এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন অর্থাৎ যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে পারবেন অনলাইন আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের এনজিআই ডট ওয়েবসাইট এবং এন এর ডাব্লিউ ওয়েবসাইটে দেয়া হবে এই বিষয়ে একটি নমুনা বা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ নানা তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে অর্থাৎ নিবন্ধন পরীক্ষা যারা আবেদন করেছেন তাদের ওখানে যেভাবে তথ্যগুলো দেওয়া হয়েছে একইভাবে এখানে হুবহু ওই তথ্যগুলোই দিতে হবে না হলে কম্পিউটার ডাটা প্রসেসিং সমস্যার কারণে আবেদনটি সমস্যা হতে পারে প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসি এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এস এম এস পাবেন মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এছাড়া আরো কিছু নিয়মাবলী আছে আপনারা ভালো করে এগুলো একটু পরে নেবেন ইতিপূর্বে এনটিএসির পক্ষ থেকে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ সকল নিবন্ধন সনাদারীদের তথ্য মাধ্যমে হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল যারা এই পর্যন্ত উক্ত তথ্য হালনাঘাত করেননি তাদেরকে অ্যাপ্লিকেশন করার পূর্বে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট তথ্যাদি অবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় তাদের আবেদন প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে না এখানে আরও কিছু তথ্য আছে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ভালোভাবে এটা পরে নেবেন আর আপনারা যারা আবেদন করা শেষে টেলিটকের মাধ্যমে ফিটা জমা দিবেন সেই প্রক্রিয়াটিও আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে কিনা আমি আমি দেখিনি তাহলে আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ও এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এখানে অনেকে প্রশ্ন করবেন আমরা আবেদন করতে পারবো কিনা এই যোগ্যতা আবেদন করতে পারবো কিনা এখানে মূল বিষয়টা হচ্ছে যারা আগে নিবন্ধন পরীক্ষা দিয়ে অর্থাৎ এনটিআরসি এর যে কোনো আহ নিবন্ধন পরীক্ষা দিয়ে নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন কিন্তু নিয়োগ পাননি বা নিয়োগ পেয়েছেন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন অন্য আরেকটাতে আবেদন করার জন্য সেক্ষেত্রে আপনি এটা পারবেন তো তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন আমি এই প্রতিষ্ঠানে নিয়োগ পেতে চাই এরকম প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে পারবেন এখানে নতুন প্রার্থী যারা অর্থাৎ সম্পূর্ণ নতুন সেই প্রার্থীরা এখানে আবেদন করার যোগ্য নয় অর্থাৎ নতুন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা নিবন্ধন পরীক্ষায় আগে পাশ করেছেন আমি আবারও বলছি যারা শুধুমাত্র আগে নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন শুধুমাত্র তারা এই আবেদনে অর্থাৎ এখানে যে চুয়ান্ন হাজার তিনশো চারজন নতুন কোন শিক্ষক নিয়োগ নেওয়া হবে শুধুমাত্র এখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে আসতে হবে আসতে হবে আমি ভিডিও ডেসক্রিপশনের দিব এবং এই নোটিশটিরও ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেবো আপনার নোটিশটিও ভালোভাবে একটু পরে নেবেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে আর এই ওয়েবসাইটটি এখন বন্ধ আছে আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য আশা করি সবাই টুকটাক যে তথ্যগুলো আছে প্রয়োজনীয় সেগুলো অবশ্যই জানতে পেরেছেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন তাহলে হয়তো চাকরি প্রার্থীরা জানতে পারবে ধন্যবাদ